আসসালামু আলাইকুম। ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা গিফট শেয়ার করব, আর এই গিফট আমাকে দিয়েছে আমার আমার কন্যাদের বাবজান। তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখন এই গিফট বক্স আনবক্সিং করতেছে আমার ভাই। ক্যামেরা সনি ZV-1, যেটা নতুন বের হয়েছে ইউটিউবিং করার জন্য। অনেকে আমি অনেক রিভিউ দেখছি, অনেকে ইউজ করে এই ক্যামেরাটা, তো সবাই ভালো বলতেছে এটার কালার, তারপর এটার ফোকাস, তারপর স্লো মোশন লেন্স, তারপর অ্যান্টি ফিল্টার, তারপর স্কিন সফট সফটেনিং টেস্ট। আসলে মাইক্রোফোন অনেক ভালো এবং আউটডোর অডিও এগুলো ভালো, ইনডোর অডিও ভালো। তো আসলে এই জন্য আমার এটা কেনা। আর এই এটা হচ্ছে সনির শুটিং গ্রেড, এটা দিয়ে ভিডিও করা খুব ইজি। যখন কি আমরা কেউ হেঁটে ভিডিও করি, তাহলে এটার মধ্যে ক্যামেরাটা হোল্ড করে ভিডিও করলে অনেক ইজি হয়, যেটা খুব সহজে আমরা ভিডিও রেকর্ড করতে পারি কিংবা ছবি ওঠাতে পারি। যখন আমরা হেঁটে এক হাতে ক্যামেরাটা হোল্ড করব, একটু আনইজি ফিল লাগে। যদি আমরা এই গ্রিপটার মধ্যে ক্যামেরাটা সেট করে ভিডিও করি, তাহলে খুব ইজি মনে হয়। তো আসলে এ হচ্ছে আমার সনি ZV ক্যামেরা। তো এটা সেট আপ করা হচ্ছে এখন। যদিও আমার এখানে আমার ক্যানন ক্যামেরা আছে, আমি আসলে ক্যামেরা দিয়ে অত শ্যুট করি না, আর আমি ওরকম আসলে ভিডিও করি না, টুকটাক যাই করে ফোন দিয়ে। তো এই ক্যামেরাটা কিনে খুব শখ করে, দেখে ভালো লাগছে। ছোট একটা ক্যামেরা, যেখানে সেখানে যেভাবেই হোক ক্যারি করা যাবে, কোনো ঝামেলা নেই। এই জন্য আসলে ক্যামেরাটার প্রতি আমার বেশি ইন্টারেস্ট ছিল, আর অনেক রিভিউ দেখলাম, অনেকে খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে এটার। তো যাই হোক, শেষ পর্যন্ত ক্যামেরাটা আমার হয়ে গেল। তো এখন আমার ভাই এটা সেট আপ করছে, তো দেখবো কেমন ভিডিও হয় তারপর নেক্সট। তো আশা করি সবাই আপনারা পাশে থাকবেন, আর সবাই একটা লাইক দিবেন প্লিজ। তো দেখতে থাকুন।